four, five, six, seven, eight, nine, ten. যেসব সিনেমা প্রেমীরা দক্ষিণের সিনেমা দেখেন তাদের কাছে বিজয় থালাপাতি এক উন্মাদনার নাম, কারণ বড় পর্দায় বিজয় মানে ব্লকবাস্টার হিট। বিশ তারকা সম্প্রতি রঙিন কাচের নিয়ম লঙ্ঘনের জন্য টক অব দ্য টাউন হয়ে উঠেছেন, যার কারণে তাকে গুনতে হয়েছে জরিমানা। সুপারস্টার বিজয় সোমবার চেন্নাইয়ের ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আর সেখানেই ঘটেছে এই ঘটনা। জানা গেছে ভারতের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অনুযায়ী ব্যক্তিগত গাড়িতে কালো রঙের গ্লাস ব্যবহার করা যাবে না। বিজয় যে গাড়িতে চেন্নাই গিয়েছিলেন সেই গাড়ির গ্লাস কালো রঙের ছিল, আর এজন্যই বিজয়কে ₹500 জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। পাশাপাশি এই অভিনেতার গাড়ি থেকে কালো গ্লাস সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই আইন লঙ্ঘনের অভিযোগে এর আগে জরিমানা দিয়েছেন আল্লু অর্জুন, ত্রিবিক্রম শ্রীনিবাস, জুনিয়র অ্যান্টিয়ার, মঞ্জু মনোজ সহ বেশ কিছু তারকা। বিজয় অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ভারিসো এটি পরিচালনা করেছেন বামসি পেইদিপাল্লি। সিনেমাটিতে বিজয়ের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। 2023 সালের 12 জানুয়ারি ভারত জুড়ে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।